वेलकम टू बैक माय चैनल होम फूड पीटी रेसिपी। कोनो बेकारी बा दुकान थेके नय, एखन आपनारा बासातेई तैरी करते पारबेन कुकीज बिस्किट। एकटी बिस्किट भेंगे देखानो होच्छे एटा भितरे एवं बाहिरे कतटा परफेक्टली तैरी करा होयेछे। एई बिस्किटटा आपनारा किभाबे तैरी करबेन सेटा जानते चाइले এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কুকিজ বিস্কিট তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন সেটা আপনাদের দেখানো হচ্ছে। দুইটা ডিম প্রয়োজন হবে, এর সাথে আরো প্রয়োজন হবে হাফ কাপ গুঁড়া দুধ, আরও দিতে হবে এর সঙ্গে হাফ কাপ বাদাম কুচি, আরও প্রয়োজন হবে 2 কাপ সুজি। সুজিটাকে মিহি দানার সুজি নিতে হবে। এখানে আমাদের 2 কাপ সুজি আছে, আর এখানে আছে পাউডার সুগার, অর্থাৎ চিনিটাকে পাউডারে পরিণত করে নিতে হবে। এটা পাটায় পেস্ট করেও নিতে পারেন। এখন সম্পূর্ণ উপকরণগুলোকে এক জায়গায় করতে হবে। দেখুন, 2 কাপ সুজিকে একটি পাত্রে ঢেলে দেওয়া হলো। এরপর পাউডার সুগারগুলোকে এর সাথে দেওয়ার পরে গুঁড়া দুধটাকেও দিয়ে দেওয়া হলো। এখন যে বাদামটা কুচি কুচি করে রাখা হয়েছিল সেটাকে এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। আরও দিতে হবে প্রয়োজন মতো লবণ, এলাচের গুঁড়া এবং 2টি ডিম। এটাকে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন পারফেক্টলি কুকিজ বিস্কিট। এর জন্য মনোযোগ সহকারে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন রেসিপি ফুড আইটেম আপলোড করে থাকি। এখন আমাদের সবগুলো উপকরণ একটি পাত্রে নিয়ে সেই পাত্রের মধ্যে এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে সবগুলো উপকরণ মিশানো হবে বিস্কিটটা তত ভালো হবে। পারফেক্টলি বিস্কুট তৈরি করতে চাইলে উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমাদের সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য, অর্থাৎ বিশেষ করে বাচ্চাদের জন্য এভাবে বিস্কিট তৈরি করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বিস্কিট তৈরি করা অনেক কঠিন, তবে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই বিস্কিটটাকে তৈরি করে নিতে পারবেন। আমরা এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমরা চলে আসলাম। এখন এটাকে বিস্কিটের শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন, তবে আমরা সিম্পল একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যে কোনো ভাবে ডিজাইন করে নিতে পারবেন। দেখুন, আমাদের বিস্কিটের শেপগুলো তৈরি করা হচ্ছে। এটা স্মুথলি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আপনারা এভাবেও তৈরি করতে পারেন, আবার অন্যভাবেও আপনারা করে নিতে পারবেন।
বন্ধুরা, আগেই বলেছিলাম বাসায় তৈরি সব ধরনের খাবার স্বাস্থ্যসম্মত হয়। আপনারা যে কোনো খাবার বাসায় তৈরি করবেন সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। এখন একটি কড়াইতে তেল ঢেলে নিতে হবে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা গরম হয়ে আসলে পূর্বে তৈরি করা বিস্কিটের শেপগুলোকে তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। অবশ্যই তেলটা একটু বেশি নিতে হবে, কেননা বিস্কিটের শেপগুলো যেন তেলের ভিতরে ডুবে যায়। এভাবে আপনারা বিস্কিটের শেপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিবেন। বিভিন্ন বেকারিতে যে সকল বিস্কিট তৈরি হয় সেগুলো যদি আপনারা একবার দেখেন, তাহলে আপনাদের বিস্কিট খাওয়ার যে তৃপ্তি সেই তৃপ্তিটা হারিয়ে যাবে। তবে আপনারা যদি বাসায় তৈরি করেন সেটা আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন। একবার নিজেরা বাসায় তৈরি করুন আর বেকারি থেকে বিস্কিট সংগ্রহ করুন। দুইটা বিস্কিট আলাদা আলাদাভাবে খেয়ে পরীক্ষা করবেন যে কোনটা কত ভালো হয়েছে। তবে বিস্কিট তৈরি করতে চাইলে আমাদের এই ভিডিওটা আপনারা বারবার দেখতে হবে, কিভাবে বিস্কিটটা পারফেক্টলি তৈরি করা যায়। এর জন্য আপনারা এই ভিডিওটা ফলো করলে সুন্দরভাবে বিস্কিট তৈরি করতে পারবেন। দেখুন, আমরা যে বিস্কিটের শেপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম সেগুলো এখন তেলে ভাজা হচ্ছে। তেলে ভাজা অবস্থায় এটি কালার আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে, গোল্ডেন কালার হয়ে আসছে। এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন এক সাইড পুড়ে না যায়। এটা অনবরত নাড়তে হবে। যখন মনে হবে যে বিস্কিটের পারফেক্ট কালার চলে আসছে, তখন এটাকে আপনারা নামিয়ে নিতে পারবেন। আপনারা আমাদের ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিস্কিটের কালারগুলো কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গোল্ডেন কালার হয়ে আসছে। এটাকে এভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে তৈরি করে নেবেন, দেখবেন কতটা সুস্বাদু, কতটা মজাদার সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। এই চ্যানেলটাতে নিত্য নতুন রান্না বিষয়ক বিভিন্ন রেসিপি আপলোড করা হয়ে থাকে। আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারবেন। দেখুন, আমাদের বিস্কিটটা পারফেক্টলি তৈরি হয়েছে। বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।